जिंदगी याद मुझे आती है तेरे गुस्से की। डांटा भी तो तूने मुझे फूलों की तरह, क्यों नहीं मां सारी दुनिया तेरी तरह। हेलो फ्रेंड्स, आमार चैनल पेटालंस ब्लॉगे सबाई के स्वागत। आज आमरा एसेछि बर्धमानेर बहु प्रसिद्ध मंदिर मा सर्वमंगला मंदिरे। हठात करेई आमादेर एई प्लानटा हये गेल जे आजके आमरा सकाले कोनो रान्ना बान्ना किछु करब ना, आमरा मा सर्वमंगलार मंदिरे जाब, सारा दिन आमरा मंदिरे काटाब आर एखानेई आमरा आजके भोग खाब दुपुरे। আমাদের মতো এখানে আরো অনেক অনেক ফ্যামিলি এসেছে, তারাও বসে আছে, তারাও হয়তো এখানে ভোগ টোক খাবে, তার জন্য তারাও এসে উপস্থিত হয়েছে। আমরা এই মন্দিরে মোটামুটি সকাল 11টা নাগাদ এসে পৌঁছেছি। আজকে আমার মা বাবার ভ্যাকসিনেশনেরও ডেট ছিল, সেকেন্ড ডোজটার, তো মা বাবা ভ্যাকসিন নিয়ে ডাইরেক্ট এখানে এসে পৌঁছেছিল আর আমরাও বাড়ি থেকে এখানে এসে পৌঁছেছি মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে। তারপর একটু মন্দির চত্বরে ঘুরছি, আমরা গল্প করছি, একটু ফটো ফটো তুলছি, ভীষণ ভালোই কাটছে আমাদের। বেলা বাড়ার সাথে সাথে আরও অনেক মানুষ আসছেন। এখন মোটামুটি বেলা 12টা বাজে, মা সর্বমঙ্গলাকে ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে। মেন মন্দিরের দরজা এখন বন্ধ এই করোনা পরিস্থিতির জন্য, পাশে এই ছোট মন্দিরে মাকে এনে এখানে পুজো করা হচ্ছে। ঠাকুরকে ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেলে তারপর সেই প্রসাদ আমাদেরকে বিতরণ করা হবে। এখানে পুজো চলছে, অনেকে যারা পুজো দিতে ইচ্ছুক তারা এখানে এসেই পুজো দিচ্ছে। মেন মন্দিরের দরজা বন্ধ এই করোনা পরিস্থিতির জন্য। এদিকটা মন্দিরের পেছন দিক, এই যে এটা ভোগ ঘর, এখানেই রান্না করা হয়। এই ভোগ ঘরের সামনে মন্দির প্রাঙ্গণে বিশাল বড় একটা চাতাল করা আছে মার্বেলের, মার্বেল পাথর দিয়ে, সেখানেই সব মানুষ এসে আমরা বসে আছি। বাচ্চারা খেলাধুলা করছে, সমস্ত কিছু অনেক বড় জায়গা, তাই আমার ছোট ছেলে ভীষণ খুশি, ও দৌড়াদৌড়ি করছে। এই মন্দিরে যারা বিয়ের অনুষ্ঠান বা শ্রাদ্ধের অনুষ্ঠান কিছু করে তারা এই দিকটাতে করে। এইখানেও আর একটা চাতাল করা আছে একদম ঠাকুরের সামনে, ঠাকুরের যে প্রধান মন্দির মেন মন্দির তার সামনেই একটা চাতাল করা আছে, সেখানে বিয়ের অনুষ্ঠান বা শ্রাদ্ধের অনুষ্ঠান সেগুলো হয়। মায়ের বার্থডেটা অন্যরকম করে পালন করবো, তাই আমরা আজকে
ছোলা মুড়ি করেছে। এখানেই আমরা দুপুরে ভোগ তো খাবো, আর সবাই মিলে খুব আনন্দ করছি। এখানে তিনটে শিব মন্দিরও আছে, এখানে লেখা আছে মিত্রেশ্বর, এখানে কমলেশ্বর, আর একটা কি আছে নামটা দূর থেকে পড়তে পারছি না। আর এইটা সর্বমঙ্গলা মায়ের প্রধান মন্দির। কোন কহতে ভগবান সোতে নেই, कहते हैं भगवान सोते नहीं। বাচ্চারা খেলছে আর আমরা সবাই বসে গল্প করছি, আর মাকে অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, তাই মা তো ফোনে ব্যস্ত। মা যশোদা কে জৈসে সুনাতে নহি, 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 মা যশোদা কে জৈসে। এখন মোটামুটি দুপুর একটা বাজে, আমরা ভোগের প্রসাদ খেতে বসে গেছি, ভোগের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। চারটে রোতে মানুষ লাইন দিয়ে বসে গেছে এই ভোগের প্রসাদ খাওয়ার জন্য। সকালবেলায় গিয়ে কুপন কেটে আসতে হয়, তাই যারা এখানে কুপন কেটে গেছিল ভোগের প্রসাদ খাওয়ার জন্য, তারা সবাই ভোগের প্রসাদ দেওয়ার আগেই এসে উপস্থিত হয়েছে। প্রথমে সবাইকে আলু ভাজা দিয়ে যাচ্ছে, এইভাবে গোল গোল করে কাটা। তারপরে দিচ্ছে বাসন্তী পোলাও। এরপরে দিচ্ছে সাদা ভাত, যদিও আমাদের সামনের যারা বসেছে তাদেরকে দিচ্ছে। এভাবে সিস্টেমেটিক্যালি ওই দিকটা দেওয়া হয়ে গেলে এদিকে ঘুরে আসবে আবার। এবার দিল সাদা ভাত, তার সাথে ডাল, বাঁধাকপির তরকারি, শুক্তোর তরকারি, আমড়ার চাটনি, আর শেষে দিল বেশ অনেকটা করে পায়েস। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এখন আমরা একটু দাঁড়িয়ে আছি। কটা সেলফি নেব আমরা, গ্রুপ ফটো গোটা ফ্যামিলির, তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ গরমও, বাচ্চাগুলোকে এবার একটু শোয়াতে হবে বাড়িতে গিয়ে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, এখনো ভোগ খাওয়ানো চলছে, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। কয়েকজন বাকি আছে, এখনো খাওয়া চলছে। একটু অন্যরকম করে আজকের দিনটা কাটালাম, আর যেহেতু আজকে স্পেশাল ডে আমার মায়ের জন্মদিন, তাই একটু অন্যরকম করে দিনটা কাটাতে পেরে আমাদের সবারই ভীষণ ভালো লাগছে, বিশেষ করে আমার, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল মঙ্গলা বাড়িতে একটু ভোগ খাওয়ার। আমার মা বাবা আগে খেয়েছে, কিন্তু আমার কখনো সুযোগ হয়নি, তো আজকে খেতে পেরে খুব ভালো লাগলো। আমরা আজকে চারটে বাইক নিয়ে গেছিলাম, বাবা মা একটা বাইকে এগিয়ে গেছে, ভাইও বেরিয়ে যাচ্ছে, আর ওর বাবার সঙ্গে ছেলেদের দিয়ে দিয়েছি, আর আমি আমার স্কুটিটা নিয়ে গেছিলাম। তো সবাই এবার বাড়ি যাচ্ছি।
সবাই বাড়ি চলে এসেছি। সারাদিন সকাল থেকে বেশ ভালোই কাটলো। এবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নেব, দিয়ে সন্ধেবেলায় আবার ইচ্ছা আছে মাকে দিয়ে একটু কেক কাটানোর। সবাই দুপুরে একটু শুয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়েছে। এই দেখো আমার পুচকু রেডি হয়ে চলে এসেছে। হ্যাপি বার্থডে টু কুটু কুদিতে ওস্তাদ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ দিদি, বলো হ্যাপি বার্থডে দিদি, আমারটা ঝামেলা হয়ে গেছে, হ্যাপি বার্থডে দিদি। ও ভাবলা দেখছে যে কি হচ্ছে, সবাই গান করতে শুরু করে দিল কেন হাট করে। একটু খেয়ে না, একটু খেয়ে না কুটু। ভাই খেলো, দাদা ভাই খেলো, দাদা বাবা একটু দাঁড়ো বাবা। ও বলছি বাবা, আমি এটাই বলছিলাম যে দেখবি কি হবে, সবাই আমরা বাবা বলি তো, ও বাবা কি বাবা বলবে, বলছে বাবা এটা করে না, আমি অনেক শুনেছি বাচ্চা, হ্যাঁ বলছে বাবা, যা ভাই যা। কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা একটা নতুন খাবার আজকে খেলাম, লিট্টি। বাবা নিয়ে এসেছিল, ভীষণ ভালো খেতে। আর মায়ের তো ছানার জিলিপি ভীষণ প্রিয়, তাই ছানার জিলিপিও আনা হয়েছিল। এগুলো সব সন্ধেবেলায় আমরা খেয়েছি, তারপরে রাতে ডিনার করে আমরা বাড়ি এসেছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।